हाय गाइस, तो कैसे हो? मैं तो आपका अभिषेक हूँ। तो शुभ सन्ध्या सबाई के, तुम्हारे के सबाई के स्वागत जानाच्छी न्यू बैंक कोविड ट्यूटोरियल और एडुकेशन चैनल। इट इज आवर ट्यूटोरियल एडुकेशन चैनल। सो एखाने कॉम्पिटिटिव एग्जाम थेके शुरू करे माध्यमिक एचएस सबाईदेर सबाईर सजेशन देवा चलछे। तो माध्यमिक सजेशन अनेकगुलो हये गेछे। एखन एचएस निये আমি সাজেশন দিচ্ছি। আগের ভিডিওতে আমি হিস্ট্রি সাজেশন আমার চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই পেয়ে যাবে। এবং আজকে আমি পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দিচ্ছি। পলিটিক্যাল সায়েন্স তো হিস্ট্রি পরিপূরক, অর্থাৎ একটা কথা বলি, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ প্রেমিকা অনেকেই বলে একে অপরের পরিপূরক, একে অন্যকে ছেড়ে কিন্তু গঠিত হতে পারে না। সো বন্ধুরা, যারা হিস্ট্রি নিয়েছো এইচএসে, তারা নিশ্চয়ই পলিটিক্যাল সায়েন্সও নিয়েছে, এটা নিঃসন্দেহ না বলা যায় না। তো তাদের তো সাজেশনটা লাগেই। সো হিস্ট্রি যখন সাজেশন দিয়েছি, পলিটিক্যাল সায়েন্সও দিয়ে দেবো। আমার কমেন্ট বক্সে অনেকে লিখেছে, এবং এই যে সাজেশনগুলো কেমন হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে লেখো, এবং আরও কী কী সাবজেক্টের সাজেশন দিতে হবে প্লিজ তোমরা বলে দাও। আমি সব সাজেশনই তোমাদের হেল্প করার চেষ্টা করব, তোমাদেরকে ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো প্লিজ তোমরা কমেন্ট করো, চ্যানেল দেখো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি, নিচে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাও, অর্থাৎ যখনই আমি নতুন ভিডিও করব ফার্স্ট টাইম তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো চলো, আজকে পলিটিক্যাল সায়েন্সের যে সাজেশনটা, আমি জাস্ট 10টা কোশ্চেন রেখেছি পলিটিক্যাল সায়েন্সের নিয়ে, এবং কোনো অধ্যায় হিসাবে রাখছি না। কেন অধ্যায় হিসাবে? দেখো, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা এবং তার সিলেবাস আছে, যথেষ্ট ছোট সিলেবাস। ওকে, তো যে কোশ্চেনগুলো একদম ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো, এবং তার থেকেই শর্ট কোশ্চেন থাকবে, 2 নম্বরে থাকবে, 3 নম্বরে থাকবে, টিকা থাকবে, জাস্ট সেই কোশ্চেনগুলোর মধ্যে ব্রড কোশ্চেনও আসবে। তো সুতরাং 10টা কোশ্চেন প্লিজ লিখে নাও পলিটিক্যাল সায়েন্সে, সাজেশনগুলো পড়ে হেডিং করো খাতায়, এবং ফার্স্ট কোশ্চেন লেখো, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায়? আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ আলোচনা করো। ওকে, ফার্স্ট কোশ্চেন চলে গেল। দ্বিতীয় নাম্বার কোশ্চেন, বিশ্বায়নের সংজ্ঞা দাও, জিজ্ঞাসা চিহ্ন, বিশ্বায়নের প্রকৃতি ও প্রভাব আলোচনা করো, জিজ্ঞাসা চিহ্ন, বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো। 3 নাম্বার কোশ্চেন, সংশোধনমূলক উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উদারনীতিবাদ কাকে বলে, তারই সাথে উদারনীতিবাদ কাকে বলে, জিজ্ঞাসা চিহ্ন, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বরে আসছি, জাতীয় স্বার্থে শ্রেণী বিভাগ করো, জাতীয় স্বার্থে শ্রেণী বিভাগ করো, দাঁড়ি জাতীয় স্বার্থের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, দাঁড়ি গান্ধীর রাজনৈতিক দর্শনের মূল নীতিগুলি আলোচনা করো। ওকে, তিনি কি রাজনৈতিক দর্শনটা, তিনি কি মূল নীতিগুলির ওপর তিনি তৈরি করেছিলেন, বা তিনি মানতেন এবং তিনি ওই নীতিগুলির ওপরেই চলে এসেছেন, এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের পিছনে তার চরমতম অবদান, তার জন্যে আমরা তার টাকা, তার ছবি দেখতে পাই, অর্থাৎ জাতির জনক তিনি। তো তিনি কি রাজনীতির ওপরে চলে এসেছেন সেটা নিয়ে আলোচনা করতে বলেছেন। 4 নম্বর কোশ্চেন, মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো, জিজ্ঞাসা চিহ্ন, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদের তত্ত্ব আলোচনা করো, অসম্ভব ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, এটা খুবই আসে পরীক্ষায়, কার্যাবলী আলোচনা করো, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। প্রধানমন্ত্রীর একটা ক্ষমতা আছে কিন্তু, অবশ্যই সর্বোচ্চ ক্ষমতা, সঙ্গে রাষ্ট্রপতিরও ক্ষমতা আছে। রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা প্লিজ ভাই লোক তোমরা গুলিও না, হ্যাঁ, দুটো কিন্তু আলাদা আলাদা ক্ষমতা আছে। 6 নম্বর কোশ্চেন, এককক্ষ এবং দ্বিকক্ষ আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও, এককক্ষ একটাই আইনসভা কক্ষ হবে, অর্থাৎ দ্বিকক্ষ অনেকগুলো আইনসভা কক্ষ, তো এর যে বিরূপ প্রতিক্রিয়া আছে এবং ভালো দিকও আছে সে নিয়ে আলোচনা করতে বলেছে। বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝায় এবং তা কিভাবে সংরক্ষিত হয়? 7 নম্বর কোশ্চেন আসছি, অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও
কার্যাবলী আলোচনা করেন। অর্থাৎ দেশের রাষ্ট্রপতি যে একটা পদমর্যাদা আছে, সেরকমই পদমর্যাদা দেওয়া হয়। প্রত্যেকটি রাজ্যের একজন করে রাজ্যপাল থাকে, অর্থাৎ অধ্যক্ষ তিনি। অর্থাৎ বাড়ির একজন গার্জেন না থাকলে যে পরিস্থিতিটা হয়, অর্থাৎ যে যার মতো চলে, যে যার মতো মাত্র, যে যার মতো অশান্তি সংসারে লেগেই থাকে। একজন কিন্তু অভিভাবক অর্থাৎ একজন গণ্যমান্য ব্যক্তি সংসারের মধ্যে থাকলে সেটা আর সম্ভব হয়। তেমনিভাবে রাজ্যের মধ্যেও সেই অধ্যক্ষ হিসাবে তিনি বিরাজমান, অর্থাৎ রাজ্যপাল বিরাজমান। তো তার কার্যাবলী আলোচনা করতে বলেছে। আট নম্বরে আসছি, অর্থ বিল কি? ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের পার্লামেন্টে অর্থ বিল কিভাবে পাশ করা হয়। ওফ, প্রত্যেক বছর আসবে বাজেট পেশ হয়, তোমরা শুনেছ তো, এটাই তো অর্থ বিল। ওকে, যে অর্থমন্ত্রী সে বাজেট বিল পেশ করে এবং তার কমিটির মধ্যে আরও অনেকে থাকে প্রত্যেকের পরামর্শ নিয়ে, এবং শেষমেশ প্রধানমন্ত্রীর কাছে যেদিন অর্থ বিল পাশ করা হয় তার আগের দিন রাত্রে সেই অর্থ বিলটা সাইন হতে যায়, অর্থাৎ সিগনেচার করে দেয় প্রধানমন্ত্রী। যে না, অর্থ বিলটা প্রধানমন্ত্রী পুরোটা পড়ে, পড়ে দেখে এবং কোন কোন জায়গায় ভুলভাল আছে সেগুলো ঠিক করে দিয়ে নিজ সিগনেচার করে বলে তার পরের দিন অর্থমন্ত্রী অর্থাৎ ফিনান্স মিনিস্টার তিনি লোকসভায় কিন্তু অর্থ বিলটা পাশ করতে পারেন। তো অর্থ বিল কি, ভারতের পার্লামেন্টে অর্থ বিল কীভাবে পাশ করা হয়, কী কী পদ্ধতিতে, দাঁড়িয়ে জিজ্ঞাসা চিহ্ন। পশ্চিমবঙ্গে বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী লেখো। ওকে, আট নাম্বার কোশ্চেন শেষ। নয় নাম্বার কোশ্চেন আসছি, হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সংসদের উভয় কক্ষে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এই যে রাজ্যসভা এবং লোকসভা, তো তো উভয় পক্ষের একটা সম্পর্ক আছে। লোকসভায় যে বিলটা পাস হচ্ছে সেই বিলটা কিন্তু রাজ্যসভাতেও পাস হতে হবে। ওকে, রাজ্যসভাতে যদি ব্যাকরা দিয়ে দেয় যে না, বলে যে বিলটা ভুল আছে, তাহলে কিন্তু লোকসভা একা বিলটা পাস করে কোনো পার পাবে না। বিশেষ করে যদি জরুরি আইন বা জরুরি কোনো জিনিস রাজ্যসভা এ করছে না, সেক্ষেত্রে কিন্তু রাজ্যসভা কাছ থেকে ডাইরেক্ট রাষ্ট্রপতি হ্যান্ডেল করতে পারে বিষয়টি। হ্যান্ডেল করে তিনি বলতে পারেন যে না, সিস্টেমটা চালু হোক দেশে, বা সেই জরুরি ব্যবস্থাটা চালু। সো রাজ্যসভার ভূমিকা ইম্পর্টেন্ট। লোকসভা যদি মনে করে যে না আমি সর্বসর্বা, তা কিন্তু না, রাজ্যসভা সিগনেচার করলে সেই বিলটা কিন্তু পাস হবে না। লোকসভায় পাস হয়ে গিয়েছে কিন্তু রাজ্যসভা ভেবে দেখবে কিন্তু বিলটা পাস করতে, যদি মনে করে না পাস করলে ক্ষতি আছে, তারা কিন্তু চেপে দেবে বিলটা। ওকে, তো হ্যাঁ, যে কোশ্চেনটা বলছিলাম, নয় নম্বর কোশ্চেন, হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সংসদের উভয় পক্ষের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো, একই সাথে ওটা নয় নম্বর কোশ্চেনের মধ্যে রাখছি। দশ নম্বর কোশ্চেন আসছে, অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। দাঁড়ি, ক্রেতা সুরক্ষা আদালত অর্থাৎ কনজিউমার ফোরাম বলে না, প্রত্যেকটা জিনিসপত্র কিনলে তোমার কনজিউমার ফোরাম আছে, তোমার সাথে যদি ডুপ্লিকেট জিনিসটা দিয়ে দেয় বা তোমার থেকে দামটা বেশি নিয়ে যায়, অর্থাৎ বাজার ছাড়া দাম আছে জিনিসপত্র তোমার কাছ থেকে নিয়ে নেয়, বাজারে যে মূল্যটা তোমার কাছ থেকে বেশি নিয়েছে, তুমি যেটা অর্ডার করেছো সেটা আসেনি, অন্য রকম এসছে, এবার তুমি ফোন করলে রিটার্ন দেওয়ার জন্য বা তুমি টাকাটা চেলে রিটার্ন পাওয়ার জন্য যে না বাজারে, এবার তারা যদি না দিতে যায় তিনি, তোমরা কিন্তু কনজিউমার ফোরামে কেস করতে পারো। তো সেই বলছে ক্রেতা সুরক্ষা আদালত কি, এর কার্যাবলীটা লেখো। লোকসভায় অধ্যক্ষকে দাঁড়িয়ে দিয়ে লোকসভায় অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ব্যাস, এই যে হয়ে গেল, এটা পুরোটাই পলিটিক্যাল সায়েন্সের সাজেশন বন্ধুরা। তো ভাই লোক, আমি প্রথম ভিডিওতেই বলে দিয়েছি, তোমাদের বলার কিছু নেই, তোমরা যথেষ্ট বড় হয়েছো, তুমি ভাইদের মতো আর নেই, অর্থাৎ মাধ্যমিক যারা দেবে তাদের মতো তো আর নেই, তো সুতরাং তোমরাও একটা সময় এরকম ছিল, সবাই ছোট ছিল, তো সেই সময় একটা সাজেশন পেয়েছো, এখন একটা সাজেশন পেয়েছো, তো প্লিজ তোমরা পড়াশুনোর প্রতি মোটিভেশন করো, আর বেশি তো দেরি নেই, 26 তারিখ থেকে পরীক্ষা। তো সুতরাং ভাইলোক, আর সংবিধানের কোনো জিনিস পড়ে, সংবিধানের যদি
অবশ্যই পড়বে রাষ্ট্রবিজ্ঞান, তোমরা কিন্তু সংবিধানে পাই টু পাই এক্সাক্টটা লিখবে, ভুলভাল লিখলেই কিন্তু প্রথমেই যদি দেখে সংবিধান নিয়ে ভুলভাল, তখন কিন্তু এক্সামিনার কি করবে, তোমার প্রতি বিরূপ মতবাদ আসবে, বা যে ছেলেটা কি করতে নিল পলিটিক্যাল সায়েন্স, বা মেয়েটা কি করতে নিল পলিটিক্যাল সায়েন্স, সংবিধানই তো জানে না। প্লিজ ভেবে চিনতে লিখবে, যেটা তুমি ধারা জানো, অর্থাৎ বড় কোয়েশ্চেন দেখছো ওই জিনিসটা কত কত নাম্বার ধারায় আছে, তোমার দেওয়ার ইচ্ছা করছে অথচ তুমি মনে নেই, দিও না, জোর করে ভুলভাল দেবে না, দিও না, স্কিপ করে বেরিয়ে যাও, যারা দেবে দেবে, তুমি দিও না, তোমার মনে পড়ছে না, কিন্তু যেই না ভুলভাল দেবে কিন্তু তোমার প্রতি বিরূপ মতবাদ চলে আসবে। তো ভাই লোক, তো আজকের মতো আমাকে বিদায় দাও, আলবিদা দাও, আর মেরে লিখে ইন্তজার করো, কেউ ক্যুকি ম্যাম আপকা সামনে হাজির হয়ে রাও কুছ দের বাদ। তো চলিয়ে আজকে ভিডিওটা শেষ করছি এখানে, তো গুড নাইট, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।